দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যে ফোনটা নিয়ে আলোচনা করব, যে ফোনটা রিভিউ দেবো, সেটা হচ্ছে ইনফিনিক্স হট ইলেভেন প্লে। ইনফিনিক্স হট ইলেভেন প্লে, এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এই ফোনের রিভিউ নিয়ে আজকে হাজির হয়েছি। এই ফোনে কি কি ফিচার আছে, কি কি আপনারা পাবেন এই ফোনের মধ্যে, মা অল্প দামে কিন্তু আপনি বেস্ট একটা ফোন কিন্তু পাবেন এই ইনফিনিক্স হট ইলেভেন প্লে। ইনফিনিক্স হট ইলেভেন প্লে এর মধ্যে তারা যে ফিচারগুলো রেখেছে সেটা বলি। এটার মধ্যে দুইটা ভার্সন আছে, এটার প্রাইস কত সেটা আমি একটু পরে বলবো। সেটা এক্স্যাক্টলি প্রাইসটা বললে আপনারা আসলে কিন্তু মার্কেটে গিয়ে কিন্তু ঠকবেন না, একদম এক্স্যাক্টলি প্রাইসে কিন্তু আপনারা কিনতে পারবেন। আর সেটা জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর মাঝখানে যে কোনো জায়গায় আমি কিন্তু আপনাদেরকে অরিজিনাল প্রাইস বলে দেবো এবং তাদের বিক্রিত মূল্য এবং অনলাইনের যে প্রাইস দেখি আমরা, সেই প্রাইসের মধ্যে কতটুকু ডিফারেন্স সেটুকু কিন্তু সেই গোমরটা কিন্তু আপনাদেরকে ফাঁস করে দেবো, সেই টিক্সটা আপনাদেরকে শেয়ার করবো। অতএব ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আর আপনারা দেখছেন আলামিনাইটবিডি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিবেন। পরবর্তী কোন ফোনের আপডেট চান, কোন ফোনের রিভিউ চান, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, আমি সেই ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ইনফিনিক্স একটা ব্র্যান্ডের ফোন বর্তমানে, আসলে ওইভাবে অপো স্যামসাংয়ের মতো ব্র্যান্ড না হলেও বর্তমানে কিন্তু ইনফিনিক্স তাদের যে ফোনগুলোর মধ্যে যে ফিচার রেখেছে সেটা অন্য অন্য ব্র্যান্ডের ফোন কিন্তু এই ফিচারগুলো দিতে পারে নাই। এখানে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে ইনফিনিক্স 128, অর্থাৎ 4 GB র‍্যাম, 128 GB রুম। 128 GB রুম মানে কি বুঝতে পারছেন? আপনি যত ইচ্ছা তত অ্যাপ কিন্তু ইনস্টল করতে পারবেন, প্লাস এখানে ফোন মেমোরিতে আপনি মিডিয়া রাখতে পারবেন, ফটো ভিডিও সব কিছু রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এটার যে প্রসেসর দিয়েছে, প্রসেসরও কিন্তু অনেক সুন্দর, যে প্রসেসর একদম গেমিং প্রসেসর দিয়েছে, G35 হেলিও 35 গেমিং প্রসেসর যেটা এখানে লেখা আছে, আপনারা দেখাবো আমি, সমস্যা। আর এটার ব্যাটারি দিয়েছে হচ্ছে 6000 mAh ব্যাটারি দিয়েছে, যে ব্যাটারিতে আপনি নিশ্চিত 2 দিন ব্যাকআপ পাবেন ফোনে। কারণ অ্যান্ড্রয়েড ফোনে আমরা যারা ইউজ করি আমরা কিন্তু জানি যে এই ফোনের চার্জ থাকে না, একটু ইন্টারনেট ইউজ করলে কিন্তু চার্জ শেষ হয়ে যায়, বারবার আমাদের 2 থেকে 3 বার দিনে চার্জার লাগাতে হয়। আর এই ইনফিনিক্স যে ব্যাটারিটা নিয়েছে 6000 mAh ব্যাটারি, সেই ব্যাটারিতে আপনি মিনিমাম 2 দিন চার্জ রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। কানেক্টিভিটির মধ্যে রয়েছে এখানে 2G 3G+ 4G+ পাবেন, 4G+ হাই স্পিড নেটওয়ার্ক পাবেন। তারপরে মেডাটেক এটা প্রসেসর দেওয়া আছে সেটা তো বলছি, তারপরে নেটওয়ার্ক, তারপরে ডিসপ্লে যেটা আছে 6.82 ইঞ্চি LED IPS ডিসপ্লে, যে ডিসপ্লেটা অনেক স্মুথ সুন্দর দেখা যায়, যে ডিসপ্লে দিয়ে আপনি কিন্তু ভিডিও দেখতে পারবেন অনেক সুন্দরভাবে। তারপরে এই ফোনটাতে রেজুলেশন 720x1640 হাই রেজুলেশন দেওয়া আছে। তারপর আছে সেন্সর, জি সেন্সর দেওয়া আছে, যে সেন্সরটা ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ এটা ফিঙ্গারপ্রিন্ট আছে পিছনে। এটা আমি আনবক্সিং করে পুরো মোবাইলটা এর মধ্যে থেকে বের করে আপনাদের দেখাবো, সমস্যা নাই। আগে এটার বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে বলে নেই। সরি, ফ্রন্ট ক্যামেরা পাবেন 8 MP এবং ব্যাক ক্যামেরা পাবেন 13 MP। ব্যাক ক্যামেরা 13 MP পিছনে অংশ 3টা ক্যামেরা থাকবে, যেটা আপনি DSLR ফটো তুলতে পারবেন, খুব সমস্যা নাই, মোটামুটি স্মুথভাবে কাজ করা যায়। তো আমরা এই মোবাইলের মধ্যে যে জিনিসটা তারা দিয়েছে আপনাদেরকে খুলে দেখাই। এটা আছে 464 যেটা আছে সেটা অনেক ভালো, সেটার দাম কত নেবে সেটা আমি বলবো, বাজারে কত দেয়। আর যেটা আছে এটা হচ্ছে 128, এটার দাম কত সেটা আপনাদেরকে বলবো, সমস্যা নেই। এই ফোনটার সাথে জাস্ট এরকম একটা প্রথমে কাভার, মানে কাভারের মধ্যে আমার ফোনটা থাকবে। এখন যে ফোনটা আমরা কথা বলতেছি, আমরা ভিডিও করতেছি, সেটা কিন্তু এই ইনফিনিক্স হট ইলেভেন প্লে দিয়ে ভিডিও করা। যাই হোক, আমি এই ফোনটা রিভিউ করবো, সমস্যা নাই, একটু দেখতে থাকুন, বিস্তারিত আলোচনা করি। এখানে পাবেন 10 ওয়াটের একটা ফাস্ট চার্জিং, যে চার্জারটা দিয়ে আপনার হয়তো চার্জ 3 থেকে 3.5 ঘন্টা চার্জ রাখতে পারে, তবে একবার যদি আপনি ফুল চার্জ দিয়ে ফেলেন তাহলে কিন্তু নিশ্চিত আপনার 2 দিন চার্জ যাবে, যত রাফ ইউজ করার পরেও 2 দিন চার্জ ব্যাকআপ পাবেন এই ফোনটাতে। আর যদি একটু কম ইউজ করেন সেক্ষেত্রে 3 দিন মোটামুটি ব্যাকআপ পাবেন। তারপরে ফোনের মধ্যে আপনাকে একটা দেবে স্ক্রিন পেপার, যেটা আপনি স্ক্রিন পেপার ফ্রিতে লাগাতে পারবেন, একটা ফোনের ব্যাক কভার দেবে। তারপরে পাবেন একটা গেমিং, একটা ডলার পাবেন, সেটা দিয়ে কিন্তু আপনারা যারা গেম খেলেন, পাবজি কিংবা ফ্রি ফায়ার খেলেন, সেটা দিয়ে এখানে কাজ করতে পারবেন। তারপরে পাবেন এখানে একটা ম্যানুয়াল একটা পাবেন, এই যে ইনফিনিক্সের একটা ম্যানুয়াল আছে, এখান থেকে দেখতে পারবেন বিভিন্ন জিনিস। তারপরে এটা পাবেন হচ্ছে এই ফোনটা কি, এই ফোনটা অফিসিয়াল কি আনঅফিসিয়াল সেটা চেক করার জন্য এই যে কাগজ পাবেন, স্টিকার, এখানে সব কিছু দেওয়া আছে। তো চলুন এখন আমরা আমাদের মূল ফোনটা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিই। যে বক্স থেকে কিন্তু যে ফোনটা বের করেছি এটাই হচ্ছে ফোন, যার ফোনে অনেক সুন্দর স্মুথ, জাস্ট আলাদাভাবে এটা ধরে এটা সারিয়ে নেবেন, নেওয়ার পরে সুন্দর আপনি মোবাইল এখানে পাবেন। মোবাইলের পিছনে সব ডিটেলস লেখা আছে, মেড ইন বাংলাদেশ। ক্যামেরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে 2টা ক্যামেরা এখানে আছে, এখানে হচ্ছে এটা এআই ক্যামেরা, আর হচ্ছে এটা হচ্ছে ফ্ল্যাশ আছে, যেটা বিস্তারিত দেখতে পাচ্ছেন। সুন্দর একটা ফিঙ্গারপ্রিন্ট এখানে পাবেন, আর এই যে ক্যামেরার এই যে মোবাইলের যে ব্যাক পার্ট আছে সেটা
সেটা ব্যাকপার্টটা খুলে দেখানোর দরকার নাই, এখানে ব্যাকপার্ট পাবেন, এখানে একটা পাবেন ব্যাকপার্ট ইনজেক্টর। তারপরে মোবাইলে যখন আপনি প্লে করবেন, এই হচ্ছে মোবাইল। এই মোবাইলের মধ্যে যে ফিচারগুলো আপনারা পাবেন যেটা দেখতে পাচ্ছেন একদম স্মুথলি সবকিছু কিন্তু রান করে সুপার ফাস্ট। যদি আপনারা কোন দামে একটা গেমিং প্রসেসরের ফোন কিনতে চান তাহলে এটা আপনাদের জন্য বেস্ট। যে কোনো একটা ফাইল যদি আমি জাস্ট ওপেন করি কিন্তু দ্রুত কিন্তু ওপেন হয়ে যায় এই ফোনে, এই ফোনে কিন্তু দ্রুত ওপেন হয়ে যায়। এই ফোনের কিছু এক্সট্রা ফিচার আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে ইনফিনিক্স হট প্লে 11 প্লে এর মাই ফোনের ডিটেইলস যেটা আছে দেখতে পাচ্ছেন, এই যে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। হেলিয়ে প্রসেসর, গেমিং প্রসেসর G35, তারপর রেজলিউশন অ্যান্ড্রয়েড ভার্সন 11 দেওয়া আছে যেটা একদম বর্তমানে এখানে কিন্তু আপডেট। অ্যান্ড্রয়েড 12 ভার্সন যেটা আছে সেটাও কম না, কিন্তু এটা 11 দেওয়া আছে। কিছুদিন পর যখন এটা আপনি সিস্টেম সেটিংস এর মধ্যে গিয়ে আপডেট দেবেন তখন কিন্তু এটা অ্যান্ড্রয়েড 12 ভার্সন হয়ে যাবে। আর অ্যান্ড্রয়েড 11 ভার্সনে কিন্তু মোটামুটি আপনি সব ধরনের গেমস খেলতে পারবেন, সফটওয়্যার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে টপ ইন বেস্ট টপ XOS কোম্পানির ইয়া প্রসেসর দেওয়া আছে, তারপরে 7.610 সবকিছু দেওয়া আছে। এখানে ক্যামেরার যে রেজলিউশনটা যা আছে, ক্যামেরার নাম পিক্সেল আছে 1.12, যে 1.12 নাম পিক্সেলে কিন্তু মোটামুটি স্মুথলি ভালো মানের ছবি ওঠা যায়। আমি ক্যামেরাটা যদি একটু ওপেন করে আপনাদেরকে দেখাই, দেখাই এই ছবিটা দেখলে আসলে বুঝতে পারবেন যে ক্যামেরাটা কত সুন্দর স্মুথ। ঠিক আছে, একটা সামনের সেলফি দিয়ে ছবি তুলেছি, অনেক সুন্দর স্মার্টলি অনেক সুন্দর ছবি তোলে। এখানে সামনে একটা ফ্ল্যাশ পাবেন যেটার জন্য আপনার ফোনটা ইউজ করতে খুব সুন্দর হবে এবং বহনযোগ্য কিন্তু খুব সুন্দর। এখানে ইউএসবি পোর্ট দিয়েছে তারা 2.0, যেটা আসলে আমরা আশা করি এখানে টাইপ সি দিলে বেটার হতো। এই ফোনের যেটা আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে এটা, তার মধ্যে আর একটা হচ্ছে ফোনের এখানে লংটা একটু বেশি দিয়েছে। এখানে ফোনের হাইট যদি আর একটু কম হতো সেক্ষেত্রে অনেক সুন্দর হতো, হাতের মধ্যে থাকতো। তবে এটা সমস্যা নাই, বাসায় ইউজ করার জন্য বেস্ট। এবার আবার আপনি যদি জার্নি করেন বা ব্লগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য বেস্ট, কারণ এই ফোনটা চার্জের ব্যাকআপ পাবেন অনেক সুন্দর, সেক্ষেত্রে আপনি খুব স্মুথভাবে ইউজ করতে পারবেন। আর ফোনের যদি আমি ইন্টারনেট কানেকশনের কথা বলি সেটা তো মোস্ট অনেক সুন্দর, সেটা হচ্ছে আপনি এই ডাটা কানেকশন অন করে কিন্তু অল্প MB খরচ করে ডাটা সেভ করেও কিন্তু এটা চালাতে পারবেন। আর এখন অ্যান্টিভাইরাস দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিনে ক্লিক করে দিলে অটো কিন্তু আপনার এটা স্ক্যান হয়ে যাবে খুব সুন্দরভাবে। নতুন নতুন যে ফিচারগুলো দেওয়ার কথা সবগুলোই আছে। আর এখানে যদি আমি বলি যে এই ফোনের স্পিকারটা কেমন, যদি সাউন্ড কোয়ালিটির কথা বলি সেটা আমি একটা মিউজিক ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে এখানে বুঝতে পারবে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু মিউজিক আছে। তারপরে ভিডিও কোয়ালিটি যদি বলি, একটা ভিডিও আমি প্লে করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে এই ফোনের ভিডিও কোয়ালিটিটা কেমন। আবার একটা ভিডিও দেখাই যাতে কপিরাইট না আসে। দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু ভিডিও করা, একদম ভিডিও কোয়ালিটিটাও একদমই খারাপ না, অনেক সুন্দর। এটা যারা আপনারা ইউটিউবার আছেন তারাও কিন্তু এই ফোনটা ইউজ করতে পারবেন আপনার ইউটিউবের কাজের জন্য। এই ছিল আজকের রিভিউ। আর এই ফোনের মার্কেট প্রাইস হচ্ছে যেটা হচ্ছে 664, সেটা হচ্ছে যারা দোকানে বিক্রি করে তারা তাদের কেনা হচ্ছে 11,280 টাকা কেনা তাদের কেনা দোকানদারের। আর দোকানদার কিন্তু 11,300 টাকা হলে আপনাকে যেটা 664 আছে সেটা আপনাকে দিয়ে দেবে। অতএব মার্কেটে কিন্তু যেটা আছে 11,999 টাকা, 11,999 টাকা থাকলে কিন্তু আপনি 11,999 টাকা দিয়ে কিনবেন না, কেননা এটার আপনি সবসময় দেখবেন যে মা অনলাইনে যে প্রাইসটা দেওয়া আছে তার সাথে কম প্রাইসে কিন্তু আপনি মার্কেট থেকে কিনতে পারবেন। অর্থাৎ আগে দাম করে কিন্তু আপনার ঠকবেন না। আর আরেকটা বলে যে এটা হচ্ছে 4,128, এটার দাম হচ্ছে 11,600 টাকা তাদের দোকানদারেরই কেনা, অর্থাৎ অফিসিয়াল প্রাইস, ওনাদের ব্যক্তিগত অফিসিয়াল প্রাইস এটা কিন্তু তারা দেখায় না। তারপর আপনি আপনাদেরকে বলছি এটা আপনি তাদেরকে 100 টাকা লাভ দিলে, অর্থাৎ 11,700 টাকা দিলে কিন্তু এই ফোনটা আপনি পাবেন। আর এটার মূল্য হচ্ছে 12,400 টাকা অনলাইন প্রাইস। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো ফোনের আপডেট প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবেন ভিডিও কমেন্টসে, ইনশাআল্লাহ সেই আপডেট নিয়ে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।